আগের ব্লগটাতে তোমরা সবাই দেখলে যে সঙ্গীতা কি করলো, ও অফিসে বেরিয়েছে, ও অফিসের দিকে যাচ্ছে। এবার এই ব্লগটাতে আমি এখন যেরকম বেরিয়েছি সোনিয়ার বাড়ির দিকে যাচ্ছি। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলে দিই, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমরা দুই বন্ধু, আমি কৃষ, আমার বন্ধু সঙ্গীতা, আমরা দুজন আলাদা থাকি, দুজনের আলাদা লাইফ আছে, কিন্তু ব্লগটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা এই 12 বছরের ফ্রেন্ডশিপটাকে একসাথে এই একটাই ব্লগের মধ্যে দুজনের লাইফ আলাদা আলাদা করে দেখাচ্ছি। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই যে অ্যাজ ইউজুয়াল আবার সেই ব্রিজে উঠলাম আর দাঁড়িয়ে আছি বাসের জন্য। এরা প্রত্যেকবারই আমাকে দাঁড়িয়েই থাকতে হয়। আর এখন ব্রিজে কিছু কাজ চলছে, মেবি হয়তো একটু লেটও হতে পারে, দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। বিভৎস রোদ, রাস্তার অবস্থাও খারাপ, এখানে সব সময় কাজ চলতেই থাকে অফিস টাইমে। তো দেখা যাক কি হয়। তো এবার আমি চান করে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি অলমোস্ট। এই কুর্তাটা অ্যাকচুয়ালি আমি আজকে পরলাম, এটা আমার ভালো কুর্তা, বাট কুর্তাটা কাচতে হবে, তো এই কারণে ভাবলাম আজকে পরে নিই। আর এবার আমি রেডি হয়ে বেরোবো। এই যে আমার চুল, বড়ো বড়ো চুল তোমরা হয়তো দেখো নি, চুলটাকে আমি বেঁধেই রাখি জেনারেলি। আর চুল দাড়িটা আমাকে একটু কাটতে হবে, অনেক অনেক দিন হলো এটা বেড়ে যাচ্ছে। তো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে যে দেখালাম, মা চিকেন করবে, এই যে চিকেন হয়ে গেছে, এখানে মা চিকেনটাকে বেড়ে নিচ্ছে, রান্না হয়ে গেছে। আমি বেরিয়ে যাব, আমি এখন খাবো না, আমি এসে তারপর খাবো, সোনিয়ার বাড়ি থেকে এসে তারপর খাবো। চিকেন দেখে নাও হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না বান্না হয়। হ্যাঁ, আমাদের একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়। হ্যাঁ সেটাই, তাড়াতাড়ি রান্না হয়, তাড়াতাড়ি খেয়েও নেওয়া হয় বাড়িতে থাকলে। তো চলো আমি রেডি হয়ে যাই, তারপর বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস দেখো, এখানে কাজ চলছে ব্রিজে। তো এটার জন্যই কি হয়, বাসগুলো অনেক সময় টাইমে আসতে পারে না, রাস্তা জ্যাম থাকে, ওদিক থেকে আটকে দেয় বাস, তো একটু হ্যারাসমেন্ট হয় আর কি। ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সঙ্গীতা বাস পেয়ে অফিসের দিকে রওনা দিল। সেম বাস থেকে নেবে, অফিসের দিকে যাচ্ছি, আবার ডেলি রুটিন যেটা আমার থাকে। তো আজকে দেখি যদি পারি অফিসের মাঝে ভিডিও করার চেষ্টা করব, একটু কাজে ব্যস্ত থাকি তাই। অ্যান্ড কৃষ কী করছে আমি জানি না, তবে সকালবেলাটা শীতকালটা মনে হয় না, মানে ঠান্ডাটা লাগে না, এত গরম। রাত্রিবেলা অনেক বেশি ঠান্ডা লাগে, কলকাতার ওয়েদারটাই এরকম। উফ, হাঁপিয়ে গেছি, যাই হোক চলো আবার আমি অফিসে যাই, ব্যস্ততার মাঝেও চেষ্টা করবো তোমাদের সাথে কথা বলার। তো গাইজ, আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ, এইবার গাড়িতে উঠবো, তারপরে ভিডিওটা করে দেখাচ্ছি। তো ফাইনালি আমি আবার উবের বাইকে উঠে গেছি, সোনিয়ার বাড়ি যাব, সোনিয়ার বাড়িতে রিহার্সাল আছে, আর তার সাথে অনেক কিছু মজা আমরা করেছি। এই দিনটার শেষ এখনও দেখা তোমাদের বাকি, এখানে আমি কথা বলছি না কারণ এখানে অনেক আওয়াজ ছিল। এই মেন রোডে উঠে গেছি, সোনিয়ার বাড়ি যাচ্ছি, তারপর সোনিয়ার বাড়িতে গিয়ে কী কী মজা হলো সেটা দেখার জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।